আসসালামু আলাইকুম বিও আর আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে আমরা শিখব গুরুত্বপূর্ণ কিছু শব্দগুলা আমরা যারা নতুন তাদের জন্য খুবই প্রয়োজনীয় আজকে কিছু নতুন শব্দ আমরা শিখব প্রথমে আরবি শব্দ পরবর্তীতে বাংলা শব্দ যাতে আমাদের বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলই সাবস্ক্রাইব করবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিক্ষা শুরু করা যায় ওয়ারশা এর তো হচ্ছে ওয়ার্কশপ ওয়ার্কশপ আরবিতে বলে ওয়ারশা মহান দেশ এর তো হচ্ছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বা কারিগর আরবিতে বলে মহান দেশ ফান্নি এর তো হচ্ছে টেকনিশিয়ান টেকনিশিয়ান আরবিতে বলে ফাননি হাত দাঁত এর তো হচ্ছে ওয়েল্ডার আরবিতে বলে হাত দাঁত সাববাক এর তো হচ্ছে পেলেম্বার পেলেম্বার আরবিতে বলে সাববাক তাহলে আমরা শিখলাম ওয়ার্সা এর তো হচ্ছে ওয়ার্কশপ মহান্দেশ এর হচ্ছে ইঞ্জিনিয়ার ফাননি এরথ হচ্ছে টেকনিশিয়ান হাত দাঁত এরথ হচ্ছে ওয়েল্ডার সাববাগ এর তেলবার খাইয়েত এর হচ্ছে দর্জি বা টেইলর দর্জি বা টেইলর আরবিতে বলে খাইয়েত ফাননি কাহারাবা এর হচ্ছে বিদ্যুৎ টেকনিশিয়ান বিদ্যুৎ টেকনিশিয়ান আরবিতে বললে ফাননি কাহারাবা কাহারাবা এর থেকে হচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ আরবিতে বলে কাহারাবা কারাবাই এর হচ্ছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান আরবিতে বলে কাহার বাই তাহলে আমরা শিখলাম হচ্ছে দর্জি বা টেইলর ফাননি কাহারা বা হচ্ছে বিদ্যুৎ টেকনিশিয়ান কাহারাবা এরথ হচ্ছে বিদ্যুৎ কাহার বাই এর হচ্ছে ইলেকট্রিশিয়ান একশেফ এর হচ্ছে চেক করা চেক করা আরবিতে বলে একশেফ কাদিম এর তো পুরাতন পুরাতন আরবিতে বলে কাদিম বা কেদিম জেদি এর তো হচ্ছে নতুন নতুন আরবি বলে জেদিদ কার্বান এর তে কারাফ কারাফ আরবি তো বলে কারবান। মাকসুর এর তে বাঙ্গা বাঙ্গা আরবি বলে মাকসুর বা কেসার বা কাসার তাহলে আমরা শিখলাম একশেফ এর তে চেক করা কাদিম বা কেদিম এর পুরাতন জেদিদ এর নতুন কার্বান এর তো হচ্ছে বা পোষা বা নষ্ট মাকসুর বা কেসার বা কাসার এর বাঙ্গা ইয়াবনি এর ইয়াবনীয় তৈরি করা তৈরি করা আরবিতে বলে ইয়াবনী গাছ শিল এর তো হচ্ছে দৌত করা দৌত করা আরবিতে বলে গাছ শিল শিল এর তো হচ্ছে তুলা বা উটানু তুলা বা উটানু বা ল বা লৌ আরবিতে বলে শিল কাবির এর হচ্ছে বড় বড় আরবিতে বলে কাবির বা আকবর সাগির এর তো হচ্ছে সুটো সুটো আরবিতে বলে সাগির তাহলে আমি শিখলাম ইয়াবনী এর হচ্ছে তৈরি করা গাছ শিল দৌত করা শিল এর হচ্ছে তুলা বা উঠানো বা লো বা লোয়া খাবির বড় সাগির এর তো হচ্ছে সুটো আরবানাতে হচ্ছে টলি আরবিতে বলে আর বানা বা আরবিয়া আগ্রাত এর জিনিসপত্র জিনিসপত্র বা মালপত্র আরবিতে বলে আগ্রাত মাক কিনা হচ্ছে মেশিন মেশিন বা যন্ত্র আরবিতে বলে মাককিনা কিনা তাসলিয়া আর হচ্ছে মেরামত করা মেরামত করা আরবি বলে তাসলিয়া তাবদিল বা গাইয়ের অর্থ হচ্ছে পরিবর্তন করা পরিবর্তন করা আরবি বলে তাবদিল বা গাইয়ের তাহলে আমরা শিখলাম আরবানা বা আরবি হচ্ছে ট্রলি আগ্রা হচ্ছে জিনিসপত্র বা সামান মা অর্থ হচ্ছে মেশিন বা যন্ত্র তাসলিয়া অর্থ হচ্ছে মেরামত করা তাপদিল বা গাইয়ের অর্থ হচ্ছে পরিবর্তন করা সিনোর বা সানিওর এর তো হচ্ছে ডিল মেশিন ডিল মেশিন আরবিতে বলে সিনোর বা সানিওর সুন্দুক আদুয়াত এর তো টুলবক্স টুল বক্স আরবিতে বলে সুন্দুক আদুয়াত সিল্লিম বা সাল্লাম সিল্লিম বা সিল্লাম এর তি বা মই। সিঁড়ি বা মই আরবি বলে সিল্লিম বা সিল্লাম শাকুস এর তো হচ্ছে হাতুড়ি হাতুড়ি আরবিতে বলে সাকুস হাদিৎ এর তো হচ্ছে লোহা লোহা বা পাত আরবি বলে হাদি তাহলে আমরা শিখলাম সিনোর বা সানিওর এর তো হচ্ছে ড্রিল মেশিন সন্দুক আদুয়াত এর তো টুল বক্স সিল্লিম বা সিল্লাম এর সিরি বা মই সাকুস এর ধরছে হাদি হাদিদ এর লোহা বা বোট মাসুরা হচ্ছে মোটর মোটর আরবিতে বলে মাসুরা মথর জাররা দিয়া এর ধরছে প্যালাস প্যালাস আরবিতে বলে জাররা দিয়া মাফাক এর ধরছে স্ক্রু ড্রাইভার স্ক্রু ড্রাইভার আরবিতে বলে মাফাক মিন সার এর তাত আরবিতে বলে মিনসার তাহলে আমরা শিখলাম মাসুরা বা লে এর হচ্ছে ফাইভ মোটর এর হচ্ছে মটর জার্রা দিয়ে এর হচ্ছে ফেলাস মাফাক এর হচ্ছে স্ক্রুড্রাইভার মিনসার এরথ হচ্ছে করাত কবুর এর হচ্ছে রয়্যাল ফেলাক রয়েল ফেলাক আরবিতে বলে কবুর ফিস এরথ হচ্ছে সকেট সকেট আরবিতে বলে ফিশ এলবা এর হচ্ছে সুইচ বক্স সুইচ বক্স আরবিতে বলে এলবা। হ্যাভিল এর দড়ি হচ্ছে দরি বা রসি আরবিতে বলে হাবিল। সিল্ক হচ্ছে কেবল কেবল বা তার আরবিতে বলে সিল্ক তাহলে আমরা শিখলাম কবুর এর তো রয়্যাল প্যালাক ফিশ এর তো সকেট এলভা এর তো সুইচ বক্স হাবিল এর তো দড়ি বা রসি, সিল্ক এর হচ্ছে কেবল বা তার আমুদ এর হচ্ছে পিলার বা কুটি পিলার বা কুটি আরবিতে বলে আমুদ সিমেন্ট বা গেরা এর হচ্ছে সিমেন্ট সিমেন্ট আরবিতে বলে সিমেন্ট বা গেরা কুরেক এর হচ্ছে বেলচা বেলচা আরবিতে বলে কুরেক হাজর হচ্ছে পাথর পাথর আরবিতে বলে হাজর আর সাজর সাজ হচ্ছে গাছ কেরবি এর হচ্ছে টিন টিন আরবিতে বলে কেরবি তাহলে আমরা শিখলাম আমুদ এর হচ্ছে পিলার বা কুটি সিমেন্ট বা গেরা এর হচ্ছে সিমেন্ট কুরেক এর হচ্ছে বেলচা হাজর এর হচ্ছে পাথর আর সাজর এর হচ্ছে গাছ কেরবি এর হচ্ছে টিন বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখাও আবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলায় কোনটি বাজযায় রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ হেন ভালো থাকেন খুদা হাফেজ